নিখোজ হওয়ার 5 ঘন্টা পর সন্ধান মিলল নেপালের তারা এয়ারের নিখোজ বিমানের। রবিবার সকাল 9:55 নাগাদ ওড়ার 15 মিনিট পরই বিমানটি উদ্ধার হয়ে যায়। শেষ পর্যন্ত মুস্তাং জেলার কুয়াং এ বিমানটির খোঁজ মিলল। যাত্রীরা কি অবস্থায় রয়েছেন তা এখনো জানা যায়নি, তবে সেনা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বলে দাবি নেপাল সরকারের। সংবাদ সংস্থা ANS সূত্রে খবর, লামচি নদীর কাছে ভাঙা বিমানটিকে দেখা গিয়েছে। সড়ক এবং আকাশপথে বিমানটির কাছে পৌঁছানোর চেষ্টা করছে সেনাবাহিনী, একথা জানিয়েছেন নেপালি সেনার মুখপাত্র নারায়ণ সিলভাল। নেপালে তারা এয়ারের ওই ছোট বিমানটি রবিবার পোখরা থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমের জমসম যাচ্ছিল। বিমানটি ওড়ার 15 মিনিট পরই সেটির সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন 4 ভারতীয়, এরা 4 জনই মুম্বাইয়ের বাসিন্দা একই পরিবারের সদস্য। এছাড়াও ছিলেন 3 জন জাপানি, 2 জন জার্মান এবং 13 জন নেপালি নাগরিক। মুস্তাং জেলা পুলিশের আশঙ্কা ছিল সম্ভবত টিটি এলাকার আশেপাশেই ভেঙে পড়েছে বিমানটি। টিটি এলাকার মানুষজন পুলিশকে ফোন করে জানিয়েছেন এদিন সকালে তারা বিকট শব্দ শুনতে পান। নেপাল সরকারের তরফে দাবি করা হয়েছে সম্ভবত আবহাওয়ার কারণে বিমানটি মাঝপথে হারিয়ে গিয়েছে। নেপালের একটি সংবাদপত্রের দাবি, দুর্ঘটনাস্থলে পৌঁছতে পেরেছে নেপালি সেনা। নেপালের টেলিকম বিভাগ বিমানের ক্যাপ্টেন প্রভাকর গিমিং এর মোবাইল ফোন ট্র্যাক করে বিমানের অবস্থান জানতে পেরেছে। বিমান চালকের ফোনে রিং হয়েছে বলেও দাবি করা হয়েছে নেপাল সরকারের তরফে। সিকিমে বেড়াতে এসে মহারাষ্ট্রের বাসিন্দা 5 নাগরিকের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল। শনিবার রাত 8:00 থেকে 8:30 মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের চুংথাং হাইওয়েতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পর্যটকদের, ওই গাড়ির চালকেরও। পুলিশ জানিয়েছে পর্যটকদের ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে গড়িয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। পর্যটকরা গ্যাংটকে যাচ্ছিলেন। মৃত 5 পর্যটককে শনাক্ত করা হয়েছে। রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিকে উদ্ধারের কাজে লাগিয়েছে সেনা। সেনা জানিয়েছে পাহাড় থেকে 500 ফুট থেকে 600 ফুট নিচে গড়িয়ে পড়েছে গাড়িটি। সম্প্রতি সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন লস্করি তৈবার জঙ্গির মৃত্যু হয়েছে। রবিবার সকালে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলাতে উত্তর কোরিয়ার একটি ড্রোন গুলি করে মাটিতে নামিয়েছে পুলিশ। ওই ড্রোনটি মারফত কিছু সামগ্রী পাচার করা হচ্ছিল। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ওই ড্রোনটি ভারতে ঢুকেছিল। এদিন সকালে ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলার রাজবাগ পুলিশ স্টেশনের লাগোয়া তাল্লি হরিয়া চকে। টহলদারি চালানোর সময় পুলিশের নজরে পড়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ছে ওই ড্রোনটি। জম্মু কাশ্মীরে জঙ্গি তৎপরতা রুখতে পুলিশ নিয়মিতভাবে অভিযান এবং নজরদারি চালাচ্ছে, তবে ড্রোনটি কী ধরনের সামগ্রী বহন করছিল তা এখনও জানা যায়নি। চলতি মাসেই জম্মু কাশ্মীরের সাম্বায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান থেকে আসা একটি ড্রোন গুলি করে নামিয়েছে বিএসএফ। এরপরই ফের একই ধরনের ঘটনা ঘটল।